শহরের বুকে নিজের এক খণ্ড জমি, বাড়ি কিংবা ফ্ল্যাট, এমন স্বপ্ন তো সবাই দেখেন, কিন্তু অর্থের অনিশ্চয়তায় তা সত্যি হয় কজনের। সেই বাধা কিছুটা দূর করতেই নতুন নতুন সেবা চালু করেছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। পাওয়া যাবে স্বল্প সুদে ঋণ। এসব সুবিধার কথাই গ্রাহকদের জানাতে প্রথমবারের মতো রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজন করা হয়েছে মেলার। 3 দিনের এই আয়োজন শেষ হচ্ছে আগামীকাল। জমি কেনা, বাড়ি করা কিংবা সুন্দর ফ্ল্যাট, এই স্বপ্নকে সত্যি করতে অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় অর্থের যোগান। এই বাধা দূর করতে নতুন সেবা চালু করেছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, যা গ্রাহকদের জানাতে প্রথমবারের মতো মেলার আয়োজন করেছে তারা। শুধু অর্থের যোগানই নয়, ভালো মানের ফ্ল্যাট কিংবা প্লট খুঁজে পেতে সহায়তার জন্য মেলায় রয়েছে বিভিন্ন রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের স্টল। পূর্বাঞ্চলে এখন অনেক দামও বেড়ে গেছে, জায়গাও নিশ্চয়ই সুন্দর হয়েছে, ওখানে সুন্দর এলাকা করে ওরা ফ্ল্যাট করবে বললো। আমিও চাই যে একটা ভালো কোম্পানি যদি পাই তাহলে আমি একটা ফ্ল্যাট কিনবো, তাদের সাথে যদি আমার সেরকম টার্মস এন্ড কন্ডিশনে মেটে তাহলে আমি কিনতে রাজি আছি। তবে সবার আগ্রহের কেন্দ্রে হাউস বিল্ডিং এর ঋণ সুবিধা। সহজভাবে কিভাবে পাওয়া যাবে এই ঋণ তা জানতে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। হাউস বিল্ডিং ফাইন্যান্সে আমার মেইন টার্গেট থাকে এই জন্য যে ওটা গভর্নমেন্ট, এর সুযোগ সুবিধা একটু বেশি অন্যান্য প্রাইভেট সেক্টর হচ্ছে, তো আমি এই জন্য এখানে জাস্ট ফাইন্ড আউট করতে আসছি যে ওদের ইন্টারেস্ট রেটটা কেমন। আয়োজকরা বলছেন সাড়া মিলেছে বেশ, সেবাগুলো আরো সহজ করা হচ্ছে বলেও জানান তারা। হাউজিং ঋণের জন্য যে অ্যাপ্লিকেশন ফি নেই এবং ইন্সপেকশন ফি নেই, এই মেলা উপলক্ষে যারা ফাইনালি আমাদের ফর্মাল আবেদন সাবমিট করবে, অর্থাৎ সেই আবেদনটা যে আবেদনের সঙ্গে ফিটা জমা দিতে হয়, এই পর্যায়ে যারা সাবমিট করবে সেটা এই মেলা প্রাঙ্গণেই হোক বা সারা দেশে আমাদের যে অফিস আছে যে কোনো অফিসেই হোক, যদি কেউ সাবমিট করতে আসে সেই ক্ষেত্রে আমরা যে ফিটা নেই সেটার অর্ধেক নেব, অর্ধেক ছাড় দিয়ে দেব। মেলায় স্টল দিয়েছে 52টি প্রতিষ্ঠান, এ আয়োজন চলবে আগামী শনিবার পর্যন্ত। মাসুম খান, চ্যানেল 24, ঢাকা। নতুন প্রজন্মের হাত ধরে এগিয়ে যাচ্ছে।